আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আশ্বিনের এই সন্ধ্যায়, এই স্নিগ্ধ সন্ধ্যায় আপনাদের সবাইকে সম্পূর্ণ নজরুলের 44তম পর্ব দেখতে আমন্ত্রণ জানাচ্ছি। সম্পূর্ণ নজরুল এই অনুষ্ঠানটিতে আমরা সামগ্রিক নজরুলকে আবিষ্কার করার চেষ্টা করছি। সেই লক্ষ্যে আমরা সাধারণভাবে সময়ের রেখা ধরে চলেছি, অর্থাৎ সময়ানুক্রমিকভাবে আমরা কাজী নজরুল ইসলামকে, তার জীবন এবং তার সৃষ্টিকর্মকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। অবশ্য তার একীভূত চৈতন্য অনুধাবন করা বা উপস্থাপন করার স্বার্থে কখনো কখনো আমরা এই সময়ের রেখা থেকে বাইরে গিয়েছি। সম্পূর্ণ নজরুলের 41, 42 এবং 43তম পর্বে আমরা মূলত তার নারী চৈতন্যের স্বরূপ সন্ধান করেছি এবং দেখতে পেয়েছি যে তার এ চৈতন্য মূলত তুরীয়, অতিক্রমী, অর্থাৎ ট্রান্সেন্ডেন্টাল, অবিশ্বাস্য প্রতিভার অধিকারী। এ কবির মনন, তার প্রতিভা, তার উদারতা, তার মনস্বিতা, এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের জানা এবং বোঝা এখনও অনেক বাকি, এবং এই জানার সীমাবদ্ধতার কারণে বিগত দিনগুলোতে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে। আমরা ব্যর্থ হয়েছি তার একীভূত চৈতন্যকে উপলব্ধি করতে। এ ধরনের বড় মাপের মানুষকে বোঝার ক্ষেত্রে যে কোনো সীমাবদ্ধতা তাদের স্থায়ী কোনো ক্ষতি করতে পারে না, বরং তা আমাদেরকে অবগুণ্ঠিত রাখে, অশুভ অন্ধকারে নিমজ্জিত রাখে। তার এই নারী চৈতন্য, তার সামগ্রিক যে জীবনবোধ, তার যে একীভূত চৈতন্য, সেটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আর তার একীভূত চৈতন্য কোনো শূন্য গর্ভ ভাববাদিতা নয়, বরং এটি সত্য সুন্দরকে উপলব্ধি করবার একটি বিকাশমান যুক্তিগ্রাহ্য প্রক্রিয়া। তার এই একীভূত চৈতন্যের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যার মধ্যে নির্যাতিত বিশ্ব মানবতার প্রতি একাত্মতা এবং অবশ্যই উচ্চতর শিল্পবোধ। তার এই শিল্পবোধ একেবারে রাতারাতি পাল্টে দিয়েছিল বাংলা কবিতা এবং গানের শিল্পদেহকে। শুধু তাই নয়, এটি সাধারণ মানুষের উপরেও অপরিসীম প্রভাব বিস্তার করতে সমর্থ হয়েছিল, যা এর আগে অন্য কোনো কবি বা শিল্পীর সৃষ্টি পক্ষে সম্ভব হয়নি। বাংলাদেশ তথা ভারতবর্ষ এই প্রথমবারের মতো শুনল এমন কিছু কবিতা, কিছু গান, যা আগে শোনা তো দূরের কথা, কল্পনা করাও সম্ভব হয়নি। কবিতাগুলো ছিল তীক্ষ্ণ, উচ্চনাদী এবং শানিত, এতটাই উচ্চনাদী এবং শানিত যে সেগুলো ভেঙে গুড়িয়ে দিল অভিজাতের পাঞ্চে বিলাসের প্রাসাদকে, আর একই সঙ্গে ভাসিয়ে নিয়ে গেল কলা কৈবল্যবাদের ক্লিবত্বকে। আবার সেই একই কবি, সেই যুদ্ধফেরত কবি, তরুণ টকবগে কবি, বিপ্লবী কবি, লিখলেন এমন সব কবিতা যেগুলো লেখা না হলে আধুনিক বাংলা কবিতা আলোর মুখ দেখত না, যেগুলো লেখা না হলে মানুষ বুঝতেই পারত না আধুনিক কবিতা কী। কবিতাগুলো ছিল পেলব ও কোমল, এগুলোর শেকড় ছিল মগ্ন চৈতন্যের গভীরে। প্রথম বিশ্বযুদ্ধ পাশ্চাত্যের সকল প্রতিষ্ঠিত মূল্যবোধকে টলিয়ে দিয়েছিল, সেখানকার শিল্পী সাহিত্যিকদের সৃষ্টিকর্মে সেই ধ্বস্ত মূল্যবোধের প্রকাশও ঘটছিল। নাইলিজম এবং এক্সিস্টেন্সিয়ালিজমের যে বিকাশমান ধারা, সেটি সুস্পষ্ট বাঁক নিয়েছিল, আর সুররিয়ালিজম স্বপ্নিকতাকে যেন
টেনে ধুলির ধরায় নামিয়ে আনতে চাচ্ছিল। 1912 সাল থেকে 1917 সালের মধ্যে বিকশিত ইমেজিজম এবং ক্রমান্বয়ে বিকশিত অন্যান্য প্রথা বিরোধী শিল্প আন্দোলনগুলো ছিল সেই যুগ যন্ত্রণারই বহিঃপ্রকাশ। উল্লেখ দাবি করে লিটারেচার অব দ্য অ্যাবসার্ড, যার মধ্যে ছিল ব্ল্যাক হিউমার ও ব্ল্যাক কমেডি। অথচ প্রায় 200 বছরের পরিপূর্ণ পরাধীনতাও পারেনি বাংলাদেশের তথা ভারতবর্ষের মূলধারার কবি সাহিত্যিক শিল্পীদের নির্জালসতা ভাঙতে। দু একজন আবার জাতীয় জাগরণের নামে স্বাধীনতা কামিতার ছদ্মবেশে সাম্প্রদায়িক উত্তেজনাকেই চাগিয়ে দিচ্ছিলেন, যেটি আবার পরোক্ষভাবে প্রকারান্তরে উপনিবেশিক শক্তিকেই সহায়তা করছিল। এছাড়া শ্রেণীবাদী দূরভিসন্ধিত ছিলই সাহিত্যাঙ্গনের মতো, তখন রাজনৈতিক অঙ্গনেও সেই সুবিধাবাদীদেরই প্রাধান্য। বিভিন্নভাবে তারা চাইছিলেন স্বাধীনতার যে স্পৃহা মানুষের মধ্যে ছিল সেটিকে দহন করতে এবং একই সঙ্গে ব্রিটিশ প্রভুদের কাছে খুব বেশি খারাপ না হয়ে যেতে। এই ভীরু আপোষকামী রাজনীতিবিদদের প্রতি নজরুল ইসলাম হানলেন তীব্র কষাঘাত। অথচ বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করতে হয় যে এই শ্রেণীর কবিতা, যেগুলোকে আমরা স্যাটায়ার্স বলি, এই বিদ্রুপাত্মক কবিতাগুলো কতটা শিল্পিত, একই সঙ্গে কতটা শানিত, তীক্ষ্ণ এবং শিল্পিত। কাজী নজরুল ইসলামের সৃষ্টির একটি বড় অংশ জুড়ে রয়েছে এ জাতীয় স্যাটায়ার্স বা বিদ্রুপ, যেগুলো ব্যবহৃত হয়েছিল মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য। দোহাই তোদের, এবার তোরা সত্যি করে সত্য বল, ঢের দেখালি ঢাক ঢাক গুড় গুড় ঢের মিথ্যা ছল, এবার তোরা সত্য বল, পেটে এক আর মুখে আর এক, এই যে তোদের ভণ্ডামি, এতেই তোরা লোক হাসালি বিশ্বে হলি কম দামি, নিজের কাছেও ক্ষুদ্র হলি আপন ফাঁকির আফসোসে, বাইরে ফাঁকা পাই তারা তাই নাই তলোয়ার খাপ কষে, তাই হলি সব সেরেফ আজ কাপুরুষ আর ফেরেব বাজ, সত্য কথা বলতে ডরাস তোরা আবার করবি কাজ, ফোপড়া ঢেকির নেই কোলাজ, ইলশে গুড়ি বৃষ্টি দেখেই ঘর ছুটি সব রাম ছাগল, যুক্তি তোদের খুব বুঝেছি দুধকে দুধ আর জলকে জল, এবার তোরা সত্য বল, বুকের ভেতর ছপাই নপাই মুখে বলি স্বরাজ চাই, স্বরাজ কথার মানে তোদের ক্রমেই হচ্ছে দরাজ, তাই ভারত হবে ভারতবাসীর এই কথাটাও বলতে ভয়, সেই বুড়োদের বলিস নেতা তাদের কথায় চলতে হয়, বল রে তোরা বল নবীন চাইনে এসব জ্ঞান প্রবীণ, স্বস্বরূপে দেশকে ক্লিব করছে এরা দিনকে দিন, চায় না এরা হই স্বাধীন, কর্তা হবার শখ সবারই স্বরাজ ফরাজ ছল কেবল, ফাঁকা প্রেমের ফুসমন্তর মুখ সরল আর মন গরল, এবার তোরা সত্য বল। কিন্তু লক্ষ্য করার বিষয় হচ্ছে তার এই বিদ্রুপগুলো ছিল কতটা শিল্পিত, যেমন করে তার উচ্চনাদি কবিতাগুলো এতটা উচ্চনাদি হওয়া সত্ত্বেও ছিল অত্যন্ত উঁচু মানের শিল্পে সমৃদ্ধ। প্রকৃতপক্ষে এ কথাটা আমি আগেও বলেছি যে কাজী নজরুল ইসলাম না জন্মালে পৃথিবী জানতেও পারত না যে এত উচ্চনাদি কবিতাও এতটা শিল্পিত হতে পারে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ঐ নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল, সিন্ধুপারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল, মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ঐ হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর,
ঝামর তাহার কেশের দোলায়, ঝাপটা মেরে গগন দুলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়, বিশ্বপিতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্জলে দদুল দোলে, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দ্বাদশ রবির বন্যী জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়, বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দোলে কপল তলে, বিশ্ব মায়ের আসন তারি বিপুল বাহুর পর, হাকে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মাভৈ মাভৈ জগত জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জড়ায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে, দিগন্তরের জটায় লুটায় শিশু চাঁদের কর, আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এ কি রণ বাজা বাজে ঘন ঘন, ঝন রণ 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 ঝন ঝন, সে কি দমকি দমকি ধমকি ধমকি, দামা দ্রিমি দ্রিমি গমকি গমকি, ওঠে ছোটে 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 লোটে ফোটে, বন্নি ফেনি কি চমকি চমকি, ঢাল তলোয়ারে ক্ষণ ক্ষণ, এ কি রণ বাজা বাজে ঘন ঘন, রণ ঝন 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 রণ রণ, হৈ হৈ রব ঐ ভৈরব, হাঁকে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে ঝাঁকে, লাল গৈরি কি গায়ে সৈনিক ধায় তালে তালে, ওই পালে পালে ধরা কাঁপে দাপে যাকে মহাকাল কাঁপে থর থর, রণে কড় কড় কাড়া খাড়া ঘাত, শির পিসে হাঁকে রথ ঘর ঘর ধ্বনি ঘর ঘর, গুরু গর গর বলে ভেরি তুরি, হর 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 করি চিৎকার, ছোটে সুরা সুর সেনা হন হন, ওঠে ঝঞ্ঝা চাপটি দাপটি সাপটি, হু 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 শন শন, ছোটে সুরা সুর সেনা হন হন, তাতা থই থই তাতা থই থই, খল 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 খল, নাচে রণরঙ্গিনী সঙ্গিনী সাথে, ধক ধক জলে জল জল, বুকে মুখে চোখে রোষ হুতাশন রোষ কথাশন, ওই ডম্বরু ঢোলে ডিমি ডিমি বলে, বোম মরুৎস অম্বর দোলে, যমবরুণ কি কলকল্লোলে চলে উতরোলে, ধ্বংসে মাতিয়া তাথিয়া তাথিয়া, নাচিয়া রঙ্গে চরণ ভঙ্গে, সৃষ্টি সে টলে টলমল, ও কি বিজয়ধ্বনি সিন্ধু করজে, কলকল কল 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 কল, ওঠে কোলাহল কুট হলাহল, ছোটে মন্থনে পুনরক্ত উদধি, ফেনা বিষ্করে গল গল, টলে নির্বিকার সে বিধাত্রী রোগ, সিংহ আসন টলমল, কার আকাশ চূড়াও আয়ত নয়নে, করুণা অশ্রু ছল ছল, বাজে মৃত সুরা সুর পাঁজরে ঝাঁঝরে ঝামঝাম, নাচে ধূর্যটি সাথে প্রমত বাবম বাম বাম, লাল লালে লাল ওরে ঈশানে নিশান যুদ্ধের, ওঠে ওঙ্কার রণরঙ্কার, নাদে ওম ওম মহাশঙ্খ বিষাণ রুদ্রের, ছোটে রক্ত ফোয়ারা বন্ধীর বান রে, কোটিবীর প্রাণ ক্ষণে নির্বাণ, তবু শত সূর্যের জ্বালাময় রোষ, গমকে শিরায় গম গম, ভয়ে রক্ত পাগল প্রেত পিসাচেরও, শির দাঁড়া করে চঞ্চন, যত ডাকিনী যোগিনী বিস্ময় হতা, নিশিথিনী ভয় থম থম, বাজে মৃত সুরাসুর পাঁজরে ঝাঁঝরে ছমছম, ওই অসুর পশুর মিথ্যা দৈত্য সেনা যত, হত আহত করে রে দেবতা সত্য, স্বর্গ মর্ত পাতাল মাতাল রক্ত সুরায়, ত্রস্ত বিধাতা মস্ত পাগল পিনাক পানি সত্রিশুল প্রলয় হস্ত ঘুরায়, ক্ষিপ্ত সবাই রক্ত সুরায়, চিতার উপরে চিতা সারি সারি চারিপাশে তারি, ডাকে কুকুর কৃধিনী শ্রীকাল, প্রলয় দোলায় দুলিছে ত্রিকাল, প্রলয় দোলায় দুলিছে ত্রিকাল, রণরঙ্গিনী জগৎ মাতার দেখ মহারণ, দশদিকে তাঁর দশ হাতে বাজে দশ প্রহরণ, পদতলে লুটে মহিষাসুর মহামাতা ওই সিংহ বাহিনী, জানায় আজিকে বিশ্ববাসীকে, শাশ্বত নহে দানব শক্তি, পায়ে পিষে যায় শির পশুর, নাই দানব নাই অসুর, চাই নে সুর চাই মানব, বরা ভয় বাণী ওই রেকার, শুনি নহে হই রই এবার, উঠ রে উঠ ছোট রে ছোট, শান্ত মন ক্ষান্ত রণ খোল তোরণ, চল বরণ করব মায় ডরব কায় ধরব পায়, কার সে আর বিশ্ব মাই পার্শ্বে যার, আজ আকাশ ডোবানো নেহারি তাহারি চাওয়া, ওই শেফালিকা তলে কে বালিকা চলে, কেশের গন্ধ আনিছে আসীন হাওয়া, এসেছে রে সাথে উৎপলাক্ষী চপলা কুমারী কমলা, ওই সরসিজ নিভ শুভ্র বালিকা, এলো বিনা পানি অমলা, ওই এসেছে গণেশ এসেছে মহেশ, বাস রে বাস জোর উচ্ছ্বাস, এলো সুন্দর সুর সেনাপতি, সব মুখ হেঁটে চেনা চেনা অতি, বাস রে বাস জোর উচ্ছ্বাস, হিমালয় জাগো ওঠো আজি, তব হিমালয় হোক, ভুলে যাও শোক চোখে জল বোক, শান্তির আজি শান্তি নিলয় আলয় হোক, ঘরে ঘরে আজি দীপ জ্বলুক, মার আবাহন গীত চলুক, দীপ চলুক গীত চলুক, আজ কাঁপুক মানব কলকল্লোলে, কিশলয় সম নিখিল বোম, স্বাগতম স্বাগতম মাতরম মাতরম, ওই ঐ ঐ বিশ্বকণ্ঠে বন্দনা বাণী লুণ্ঠে, বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম।
আমরা এখন আশ্বিন মাসে আছি, রোদের প্রখরতা কমে এসছে, প্রকৃত শারদশ্রী প্রকাশ পেল বলে হিমালয়ের ধবলশ্রীতে অপার্থিব নীলের ছোঁয়া লেগেছে। আকাশ যেন স্বর্গ থেকে নীল চুরি করে এনে সাজিয়েছে নিজেকে। স্বর্গ যেন তার সারা বছরের কৌলিন্যের অহংকার ভুলে, তার অসারত্ব বুঝতে পেরে আজ পৃথিবীর কাছে নিজেকে সমর্পণ করতে চাইছে, মুক্তি খুঁজছে। সেই অসীম নীলে যেন কার নীলাম্বরীর ছোঁয়া আজ, আর তাই তো বিশ্ব রাখালের হৃদয় আজ উতলা। তাই তো তার বাঁশির সুরে এত বিহ্বলতা, সে বাঁশির সুর শুনে আজ পুরবাসীর মনও উতরল। তাই তো সে গাইছে, ডাকছে আমায় দূরের বাঁশি, কেমনে আর ঘরে রই। একের পর এক অসামান্য সুর সৃষ্টি করেই চলতেন কাজী নজরুল ইসলাম। কিন্তু তারই মধ্যে কিছু কিছু সুরের জন্য যেন তার বিশেষ অনুরাগ থেকে যেত। 1933 সালের ডিসেম্বর মাসে পায়োনিয়ার ফিল্মসের ধ্রুব ছবিতে কাজী নজরুল ইসলাম যে সুরটিতে নিজে গান গেয়েছিলেন তার নিজের সুরে, সেই সুরটিকেই 1934 সালের কিছু গানেও খুঁজে পাওয়া গেল। যেমন ফেব্রুয়ারি মাসে গুলবাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল, এবং আজকে আমরা যে গানটি শুনব সেটি 1934 সালের মে মাসে রেকর্ড করা হলো। সিন্ধু রাগের সঙ্গে কাফি ঠাটের আর দুই একটি রাগ মিশিয়ে যে অসামান্য লাবণী মাখা সুরটি তিনি নির্মাণ করেছেন, আমরা বারবার সেই সুরটিতে তাকে ফিরতে দেখি। ডাকে আমায় দূরের বাঁশে,
আমাদের এই কনসিউমারিস্টিক সোসাইটিতে, এই ভোগবাদী সমাজে অনেক কিছুই আছে আমাদের পাশে, ভোগের উপকরণ। কিন্তু হৃদয়ের ঘরটাই যেন কেন শুধু শূন্যই হয়ে যাচ্ছে। তাই মধ্যে মধ্যে বোধহয় এরকম দূরের বাসির ডাক শুনে ঘর ছাড়াটা খুব জরুরি হয়ে পড়েছে। আগামী সপ্তাহে একই দিনে একই সময়ে আপনাদের দেখা পাবার আশা করছি। সবার কল্যাণ হোক।